দিয়া, আই দিয়া তুই কাঁদছিস? হ্যাঁ, আই শোনা, বল না আমি কি হয়েছে, তাকামা থেকে ভয় পাবো? দিদি, সাগরটা দিনকে দিন কেমন বদলে যাচ্ছে। মা কেন, কি করেছে? আমি জানি ও বরাবর একটু খ্যাপাটে, সেটা জানি। হ্যাঁ তো কেমন কেমন করছে দিদি, আমি তোকে কি বলবো বল। কেমন কেমন কি করছে আমাকে খুলে বল। ফোন করলে ফোন ধরে না, 10 বার ফোন করলে 1 বার ফোন ধরে, বারবার ফোন করছে, কোন একবারও ফোন ধরছে না। শুধু একবার ফোন করে, ধরে বলে হ্যাঁ হুঁ, ব্যাস, কলেজে আসছে না। আচ্ছা আচ্ছা, ওর শরীর টরীর খারাপ হয়নি তো? বাড়ি থেকে দেখে তো মনে হয় না ওর শরীর খারাপ হয়েছে, কিন্তু আমার মনে হয় জানিস তোর বাড়িতে কোনো প্রবলেম চলছে। হ্যাঁ সেটা তো হতেই পারে, কিন্তু আমাকে কোনোদিনও বলেনি। দেখ দিয়া, সবাই তো সব কথা চট করে বলতে পারে না, বাড়িতে হয়তো কোনো প্রবলেম ছিল। জানিস দিদি, একদিন ওর হাতের এখানে ব্যান্ডেজ ছিল। এখানে এখানে কাটবে কি করে, যদি না যদি না নিজে কাটে? হতেই পারে, সুইসাইড করতে চেয়েছিল। দেখ দিয়া, সাগর তো তোর ভালো বন্ধু, আমার মনে হয় ওর ডাক্তারকে দেখানো দরকার। মানে হতে পারে হয়তো সামহাও ওর মনটা খুব অশান্ত হয়ে আছে। জানিস দিদি, সাগরের মায়ের সাথে ভীষণ খিট, ভালোবাসে কিন্তু মাঝে মাঝে হঠাৎ রেগে যায়। দিদি দিদি, সাগর কলেজে আসছে না, এটা হয় না। সাগর মরে গেলেও ও কলেজ কামাই করে না। দিদি কি হলো ওর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদি কি হয়েছে ওর? শোন, তুই এক কাজ কর, তুইও বাড়িতে চলে যা, দরকার হলে ভাইয়াকে নিয়ে যা। বাড়ির ঠিকানা জানি নাকি? সে কি তুই সাগরের অ্যাড্রেস জানিস না? না, ও কোনোদিনও আমায় দেয়নি। এবার জোর করে নিয়ে রাখবি। দিদি, সাগর আমাকে সব সময় দূরে সরিয়ে দেয়, কিন্তু আমি জানি আমি ছাড়ার কোনো বন্ধুও নেই। দিদি ভয় লাগছে, বিশ্বাস কর, মনটা খুব খারাপ লাগছে আমার। কিছু হবে না, শোন না, বলছি এবার ও কলেজ এলে ওকে তুই পরিষ্কারভাবে জিজ্ঞেস করো প্রবলেমটা কোথায়। দিদি দিদি, ও আবার ও আবার কোনো অঘটন ঘটাবে না তো? মানে সুইসাইড? না না শোনা, কিচ্ছু হয়নি, কিছু হয়নি। শোনা, আমি তোকে বলছি, ঠান্ডা হ, কিছু হয়নি, সাগর খুব ভালো আছে, ওর কিছু হবে না, কাঁদিস না।